আসসালামু আলাইকুম। লার্নিং এন্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে। আমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি এমন একটি অ্যাপস, যে অ্যাপসটিতে আপনি আপনার ন্যূনতম কিছু সময় ব্যয় করে আপনি এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। অনেকে রয়েছেন স্মার্টফোন ইউজ করে গেম খেলেন সারাদিন, এতে তাদের একদিকে সময় অপচয় হয়। কিন্তু আপনাকে যদি আমি প্রশ্ন করি গেম যে খেলেন সেই গেমের গেনস্টে আপনি আর্নিং করতে পারেন কিনা, অবশ্যই আপনি বলবেন না। গেম থেকে আবার আর্নিং করা যায়, এটি একটি প্রশ্ন হলো? ইয়াস, আপনি গেম খেলে আর্নিং জেনারেট করতে পারবেন। বন্ধুরা, আজকে আমি ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে গেম খেলে আর্নিং এবং লার্নিং করবেন সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শুরু করার আগে আপনাকে আমি অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। তো ওখানে হেডফোন লাগিয়ে মজার কিছু খেতে খেতে মন দিয়ে বসে পড়ুন ভিডিওটি দেখার জন্য। তো আমি শুরু করছি। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমি আমার পিসির সাথে আমার মোবাইলকে কানেক্ট করে নিয়েছি। আজকে যে অ্যাপসটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটি একটি ট্রাস্টেড, ট্রাস্টেড আমার কথা নয়, আপনি যদি গুগল এর মধ্যে আজকের অ্যাপসটি দিয়ে চার্জ দেন তাহলে তাদের র্যাঙ্কিং পজিশন, রিভিউ পজিশন, টোটাল সব কিছু আপনি স্ট্যাটিস্টিক্স দেখতে পারবেন, তারপর অবশ্যই আপনি কাজ করবেন। আপনাকে আমি এতটুকু এনসিওরিটি দিচ্ছি, আপনাদের উপকার হয় বা আপনাদের অনুরোধ আসে বিদায়, আমি চেষ্টা করি এই ভিডিওগুলো কন্টিনিউ করার জন্য। আপনারা যদি না দেখেন সরাসরি আমাকে বলে দিবেন, রিয়েলি আপনারা আমাকে উৎসাহ জাগান যে কমেন্ট করে এই ভিডিওগুলো কন্টিনিউ করার জন্য। সো কথা না বলিয়ে শুরু করা যাক। আজকে আমি গুগল প্লে স্টোরে এসেছি, আমি শুরু থেকে দেখাচ্ছি। গুগল প্লে স্টোরে আসার পরে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, গুগল প্লে স্টোরে যেতে হবে। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনি এই অ্যাপসটি লিখবেন স্মার্ট বাক্স দিয়ে। যদি আপনি চার্জ দেন তাহলে প্রথমে এখানে দেখা যাচ্ছে যে স্মার্ট বাক্স একটি ছোট্ট একটি অ্যাপস, এটি 7.3 MB, টোকেন ফলকেই এটি ইনস্টল আপনি করে নিতে পারবেন, আমি করে নিলাম। আপনি যেহেতু নতুন অথবা স্টুডেন্ট, আপনার হাতে মোটামুটি সময় আছে, তাহলে আপনাকে আমি স্ট্রংলি রিকমেন্ড করব যে এই সমস্ত ছোট ছোট ট্রাস্টেড যে অ্যাপসগুলো রয়েছে সেই অ্যাপসগুলোর মধ্যে আপনি খুব সহজেই কাজ করে আর্নিং জেনারেট করতে পারবেন। এতে একদিকে আপনার পকেট খরচ হবে, অপরদিকে আপনি আর্নিংয়ের জন্য অনলাইনে একটি নতুন দিগন্ত সূচনা করতে পারবেন। সো আমি দেখাচ্ছি স্মার্ট বাক্স কীভাবে এখান থেকে ইনস্টল করে নিতে হয়। এবার আমি এটি ওপেন করব। ইনস্টল করে নেওয়ার পরে আমার কাজ হচ্ছে ওপেন করা। ওপেন করার পরে এ ধরনের একটি ইন্টারফেস পাবেন। এই ইন্টারফেসে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন গুগল লেখাটি কন্টিনিউ, গুগল অর্থাৎ গুগলের মাধ্যমে অর্থাৎ জিমেল এর মাধ্যমে আপনাকে এখানে সাইন আপ করে নিতে হবে। জাস্ট ওয়েট, এখানে আমার সিলেকশন করে দিতে হবে, আমি নিচেরটাতে সিলেকশন করে দিচ্ছি। জাস্ট ওয়েট ভ্যালিডিটি ইউজার, একটু ওয়েট করতে হবে। আশা করি আপনি খুব সহজেই কাজটি করে নিতে পারবেন গুগল প্লে স্টোর থেকে। এবার আমার একটি ভ্যালিড মোবাইল নাম্বার চেয়েছে। ভ্যালিড মোবাইল নাম্বার মানে আপনাকে এই নাম্বারের মধ্যে তারা বিকাশ পাঠিয়ে দিবে, অর্থাৎ খুব সহজে আপনি এখান থেকে কয়েন কালেকশন করে বিকাশের মাধ্যমে উইথড্রটা করে নিতে পারবেন। আমি একটি রেফার কোড ইউজ করছি, রেফার কোডটা আপনি ইউজ করবেন 386150। এই রেফার কোডটা ইউজ করবেন, রেফার কোড ইউজ করে আপনি নেক্সটে যাবেন। এখানে উপরে একটি ইনস্ট্রাকশন লেখা আছে, শেয়ার ইউর কোড উইথ ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড ইনভাইট দ্যাম টু জয়েন স্মার্ট বাক্স। অর্থাৎ আপনি কাউকে ইনভাইট করলে বা রেফার করলে এখানে 500 কয়েন আপনি সহজেই পেয়ে যেতে পারবেন। এরপরে মোবাইল নাম্বার দেওয়ার পরে, রেফার কোড দেওয়ার পরে আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস পাওয়া যাবে। আমি যে বলেছিলাম যে স্পিন করে, ওয়াচ ভিডিও করে, কুইজ খেলে, সার্ভে করে, বোলস আই এবং চেকিং নিডো স্টোর, এই অপশনগুলো রয়েছে খেলার। এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি স্পিন করে পয়েন্ট কালেকশন করতে পারবেন, অথবা ওয়াচ ভিডিও, ভিডিও দেখে, কুইজ খেলে, সার্ভে করে, বোলস আই, এটি খুবই মজার একটি খেলা। আপনি একবার যদি খেলেন তাহলে আপনার একটি নেশাই ধরে যাবে। তো প্রথমে আপনাকে আমি দেখাচ্ছি যে অ্যানাউন্সমেন্ট তাদের কি রয়েছে, সেটা ইনস্ট্রাকশন। অ্যানাউন্সমেন্টে তারা এখানে বিস্তারিত লিখেছে যে এখানে একটি অ্যাড এসছে, আমি অ্যাডটা কেটে দিচ্ছি। প্লিজ আপডেট অ্যাপ ভার্সন 6, গেট
ইনস্ট্যান্ট বোনাস অ্যাপ কাজ করার নিয়ম অ্যাপে, এখানে যে আপনি কাজ করবেন, এখানে আমি মুখেই বলে দিচ্ছি, আপনি যদি এখানে দুটো সিস্টেম রয়েছে, আপনি ফ্রিতে কাজ করতে পারবেন অথবা পেইড করে কাজ করতে পারবেন। পেইডে যদি কাজ করতে চান তাহলে আপনাকে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনাকে তাদের কাছ থেকে কিছু এই যে সার্ভে রয়েছে এবং স্যাকিং রয়েছে এই দুটো লক করা আছে, এই লক এটা আনলক করতে হলে তাদের সাথে যোগাযোগ করে তারা যা বলে সেই অনুসারে আপনাকে কাজ করতে হবে। এবার আপনাকে আমি অনুরোধ জানাবো, আপনি প্রথমে যে স্পিন করে ওয়াচ ভিডিও কুইজ সাই এই চারটির মাধ্যমে খেলা খেলে আপনি এখান থেকে পয়েন্ট কালেকশন করে সেই পয়েন্টগুলো 3,000-30,000 হলে আপনি 200 টাকা উইথড্র করে নিতে পারবেন খুব সহজে এবং তা বিকাশের মাধ্যমে। তারা এখানে বিকাশের অপশন রেখেছে, আশা করি আপনি খুব সহজে তাদের পয়েন্ট যদি 30,000 হয়ে যায় আপনি রিডিম করলে বা দাবি করলে তারা অবশ্যই 200 টাকা দিয়ে দেবে। এভাবে আপনি 2 থেকে 3 ঘন্টা সময় দিলে খুব সহজে এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। আর একটি মজার বিষয় দেখাই, সেটি হচ্ছে নিডো স্টোরে যদি যান, নিডো স্টোর বলতে এটা তাদের নিজস্ব প্রোডাক্ট, আপনি যদি সরাসরি বিকাশে টাকা নিতে না চান তাহলে অবশ্যই সেই পয়েন্টগুলো ইউজ করে এখান থেকে খুব সহজে যে কোনো একটি প্রোডাক্ট আপনি এখান থেকে ক্রয় করে নিতে পারবেন। অর্থাৎ পয়েন্ট আপনি সরাসরি বিকাশে না নিলেও এখান থেকে আপনি প্রোডাক্ট ক্রয় করে আপনার প্রয়োজনীয় প্রোডাক্টটি আপনি খরচ করতে পারবেন সেই পয়েন্টগুলো। এবার আসি, আমি স্পিন করে দেখাচ্ছি কিভাবে আপনি এখান থেকে পয়েন্ট কালেকশন করবেন। তো ওকেতে ক্লিক করছি, আমি একটু প্লে করার পর এটি ঘুরতে থাকে, স্পিন মানে হচ্ছে ঘুরতে থাকা। আমার 0 পয়েন্ট ছিল, এবার এটা কি হয় একটু দেখা যাক, জাস্ট ওয়েট। আমি যদি কালেক্টে ক্লিক করি উপরে, সেই কালেক্টে ক্লিক করার পরে আমি এখানে 6 পয়েন্ট পেয়েছি। আমি একটু ব্যাকে যাচ্ছি, এখানে অ্যাড আসতে থাকবে, আপনাকে অ্যাডগুলো একটু কেটে দিতে হবে। অ্যাড কেটে দেওয়ার পরে আপনি আপনার পয়েন্টটি দেখতে পাবেন, এই যে আমি 6 কয়েন পেয়েছি। অর্থাৎ খুব সহজে আপনি এখান থেকে বারবার স্পিন করতে পারবেন, যত খুশি তত আপনি বারবার স্পিন করে খেলা খেলে আপনি এখান থেকে পয়েন্ট কালেকশন করে নিতে পারবেন। সো আমি আবার কালেক্টে ক্লিক করছি, ওকেতে ক্লিক করছি, দেন এখানে আমি পয়েন্ট পেয়ে গেছি। এরপর আমি দেখাচ্ছি ওয়াচ ভিডিও, ওয়াচ ভিডিওতে যাওয়ার পরে এখানে একটু অপেক্ষা করতে হবে। এই ভিডিওটি দেখলে এখানে যে নির্ধারিত পয়েন্টটি রয়েছে সেই পয়েন্টটি আপনি কালেকশন করে নিতে পারবেন খুব সহজেই। আশা করি যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো আপনি একে একে দেখে এখান থেকে পয়েন্ট কালেকশন করে নিতে পারবেন। এটি আরেকটি ভিডিও, এটি দেখার পরে আপনি এখান থেকে খুব সহজে পয়েন্ট কালেকশন করে নিতে পারবেন। এবার আমি একটু ব্যাকে যাচ্ছি, ব্যাকে যাওয়ার পরে তৃতীয় যেটি রয়েছে সেই তৃতীয়টি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, জাস্ট একটু ওয়েট করতে হবে। একটু ব্যাকে যাচ্ছি, এরপরে কুইজ, কুইজ খেলে মজার একটি কুইজ আসবে, এই যে লিখে আছে 2.2+5=7। তারপরে ফিনিশ দিয়ে দিব, ফিনিশ দেওয়ার ওকে ওকে দেওয়ার পরে আমি এখানে পয়েন্ট পেয়েছি। এরপরে আরও একটি এসছে 17-15, সেটা আমি লিখে ফিনিশ দিয়ে দিচ্ছি, ওকেতে ক্লিক করছি। জাস্ট আপনাকে একটু অপেক্ষা করতে হবে, এখানে যে সময়টা দেওয়া রয়েছে 10-12, এই যে 4 সেকেন্ড 3 সেকেন্ড 2 সেকেন্ড 1 সেকেন্ড অ্যান্ড 0 সেকেন্ড, ফিনিশ, ফিনিশে ক্লিক করলে ওকে। এইভাবে আপনি পরে কালেকশন করতে পারবেন কুইজ খেলে খেলে। 14-15 5 সেকেন্ড দিয়েছে, এই 5 সেকেন্ডে আবার অ্যাড চলে এসেছে, অ্যাডটা কেটে দিতে হবে। এইভাবে অ্যাডগুলো আসলে সমস্যা নেই, আপনাকে একটু অ্যাডগুলো কেটে দিতে হবে। তো ভ্যালিডেট 14-15 ফিনিশ। আশা করি আপনি বুঝতে পারছেন কিভাবে আপনি কুইজ খেলে এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। এইভাবে আমি আরেকটি মজার খেলা, এটা আপনার জন্য একটি মজার খেলা হবে যে বুল সাই, হয়তো আপনি খেলে খুব মজা পাবেন। আমি দেখাচ্ছি, মোবাইলটা একটু হয়ে গেল, আমি ওকেতে ক্লিক করছি। ওকেতে ক্লিক করার পরে এখানে টেক দ্য বুল সাই অ্যাজ ক্লোজ ইউ ক্যাম্প টু, অর্থাৎ এখানে টোটাল এইখান থেকে 0 থেকে শুরু করে 20 পর্যন্ত একটা বার রয়েছে, এখানে হচ্ছে 10, এটি 3-তে কোথায় আছে আমাকে সেটি কনফার্ম করে দিতে হবে। এখানে 1, আমি 3 যদি এখানে দিই তাহলে চেক দিই, চেক দেওয়ার পরে কংগ্রাচুলেশন আমি পয়েন্ট পেয়ে গেছি। এরপরে 4 যদি এখানে হয় তাহলে এখানে দিলে, আশা করি আপনি এই বুলস খেলাটি খুব সহজে খেলে নিতে পারবেন। আমি বোঝাতে পেরেছি,
তো আপনাকে একটু সময় দিতে হবে, সময় দিয়ে এক কোথায় আছে, এক এখানে, দেন সেকেন্ড যখন জিরো হয়ে যাবে তখন আমি আমার নির্দেশ যোগ পয়েন্টে পেয়ে যাবো। চেক চেকে ক্লিক করছি, তারা কংগ্রাচুলেশন জানিয়েছে। এইভাবে আপনি খুব সহজে এখানে ডেলি 1 থেকে 1.5 ঘন্টা সময় দিয়ে ইজিলি আর্নিং জেনারেট করতে পারবেন। আমি আপনাকে অনুরোধ জানাবো, এটি যেহেতু একটি ট্রাস্টেড সাইট, এই ট্রাস্টেড সাইটে আপনি খুব সহজেই সময় দিয়ে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন। তো আমি 15 দিয়েছি, 15 দেওয়ার পরে চেকে দিচ্ছি কংগ্রাচুলেশন। এরপরে কংগ্রাচুলেশন জানিয়েছে, আশা করি অনেকগুলো খেলা আছে। তো আমি একটু ব্যাকে যাচ্ছি বন্ধুরা, আশা করি আপনি একটু এটি খেলে নিতে পারবেন। সো এবার আমি আপনাকে প্রোফাইলে যাচ্ছি, প্রোফাইলে গিয়ে দেখাচ্ছি কি অবস্থা। আমার 6 কয়েন্স আর্নিং হয়েছে এই সামান্য 1 মিনিট 2 মিনিট কাজ করে। এখন আপনি এই গেট রিওয়ার্ড এ যদি ক্লিক করেন, গেট রিওয়ার্ডে ক্লিক করার পরে আপনার এটি আসতেছে না কেন আমি বলছি, এটি আপনার আর না আসার কারণ হচ্ছে আপনি যদি এখানে 30,000 পয়েন্ট কালেকশন করেন তাহলে অবশ্যই 200 টাকা পাবেন। তখন 30,000 হলেই তারা সামনে আপনাকে প্রসিড করতে দেবে, অর্থাৎ আপনি আপনার পয়েন্টটা সহজে রিডিম করে নিতে পারবেন বিকাশের মাধ্যমে, অথবা আপনি তাদের কাছ থেকে যে এখানে নিরো স্টোরে প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টের যে কোনো একটি ক্রয় করলে আপনি পয়েন্টগুলো খরচ করে নিতে পারবেন। এবার রেফার যদি করেন তাহলে অবশ্যই যে আমার এই নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারটি আপনি ইউজ করে খুব সহজেই 500 পয়েন্ট পেয়ে যাবেন। অর্থাৎ এখানে সাইন আপ করার পরে আপনি যদি রেফার করেন এই যে এই নাম্বারটি ইউজ করে খুব সহজে আপনি 500 কয়েন পেয়ে যেতে পারবেন। ইনভাইটে ক্লিক করলে অবশ্যই আমার ফেসবুক পেজে আমি একটু অ্যাড করে দিচ্ছি, যে সমস্ত গ্রুপগুলো বড় রয়েছে সেই গ্রুপগুলোর মধ্যে আপনি যদি অ্যাড করেন তাহলে অবশ্যই খুব সহজেই আপনি এখান থেকে আপনি জেনারেট করতে পারবেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন, ভিডিওটি যদি ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। সো এই অ্যাপসটিতে আপনি নির্দ্বিধায় 1 থেকে 2 ঘন্টা বা 3 ঘন্টা ডেলি যেটি আপনি গেমের পিছনে খরচ করেন সেটি এখানে স্পেন্ড করলে একটি হ্যান্ডসাম অ্যামাউন্ট আপনি মাস শেষে উইথড্র করে নিতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লেগেই থাকলে লাইক করবেন, শেয়ার দিয়ে পাশে থাকুন। পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার।